গজে চড়ে এবার মা দুর্গা এসেছেন এমন ধর্মীয় বিশ্বাস মতেই দেশ ফুলে ফলে ফসলে সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। সাজেদ রোমেলা রিপোর্ট। ঢাকেশ্বরী মন্দিরে দেবী দুর্গার প্রতিমা দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসার সঙ্গে সঙ্গে হিন্দু সম্প্রদায়ের উৎসবের আনন্দ বেড়ে যায় অনেকখানি। প্রধানমন্ত্রী তার বক্তৃতায় বলেন, সকল ধর্মের সহাবস্থানের অনন্য নজির বাংলাদেশ, যেখানে আমরা প্রত্যেকে প্রত্যেকের উৎসবে সবাই একাত্ম হয়ে আমরা উৎসব পালন করি এবং সেই ধরনের একটি অসাম্প্রদায়িক সুন্দর পরিবেশ সবসময় গড়ে উঠুক, এটাই আমাদের কাম্য। গজে করে যখন মা দুর্গা আসে তখন দেশে নাকি অনেক ফসল হয়, এটা একটা কথিত আছে। কাজে আমরা এবার আশা করি যে আগামীতেও আমরা ফুলে ফলে ফসলে ভরে উঠব। ঢাকেশ্বরী থেকে রামকৃষ্ণ মিশনে পূজা পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, সব ধর্মের মানুষ মিলে স্বাধীনতা আনার গৌরবের উপর দাঁড়িয়েই দেশ গড়ার সংকল্প নিতে হবে। প্রত্যেক ধর্মে সমান মর্যাদা এবং সমান অধিকার থাকবে, আমরা সেটাই এবার আমাদের জাতীয় সংসদে সংবিধান সংশোধন করে তা নিশ্চিত করেছি। প্রতিটি ধর্মের মানুষ তার ধর্মীয় স্বাধীনতা সমানভাবে ভোগ করবে। সাজেদ রোমেল, 21 টেলিভিশন।